শুধু বই খাতা নিয়ে ক্লাসরুমের মধ্যে একঘেয়েমি পড়াশোনা নয়, এবার থেকে টিভি ওয়াইফাই কম্পিউটারের সাথে শিক্ষা গ্রহণ করবেন পুরাতন মালদা চক্রের কাদিপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই স্কুলের 225 জন ছাত্রছাত্রীরা পেল ডিজিটাল ক্লাসরুম। শুক্রবার ফিতে কেটে এই ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের সভাপতি মাননীয় শ্রীমতী বাসন্তী বর্মন ও মালদা জেলা বিদ্যালয়ের পরিদর্শক সত্যজিৎ মণ্ডল। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষক আধিকারিক শ্রী সৌম ঘোষ, মালদা জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক আব্দুল মালিক ও নয়নচন্দ্র দাস, মালদা চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক শ্রী ভরত ঘোষ, ইংলিশ বাজার আরমান চক্রের অবয় বিদ্যালয় পরিদর্শক রীতা চৌধুরী এবং সমগ্র শিক্ষা মিশনের প্ল্যানিং কোঅর্ডিনেটর অঞ্জন মিত্র, শ্যাম মণ্ডল ও ইঞ্জিনিয়ার ফরিদ হোসেন। সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক শ্রী সৌম ঘোষ জানান, 15 আগস্ট থেকে জেলাব্যাপী মিনিমাম লার্নিং লিডিং মেলার আয়োজন করা হয়েছে। একাধিক স্কুল নিজেদের উদ্যোগে নিজেদেরকে আপডেট করছে। কাদিপুর স্কুল নিজেদের উদ্যোগে ডিজিটাল ক্লাসরুম তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছে। মালদা জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান বাসন্তী বর্মন জানান, যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ নিজ উদ্যোগে বিদ্যালয়কে ভালোবেসে কাজ করে তাদের মধ্যে কাদিপুর অন্যতম। জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল এই বিদ্যালয়গুলির পাশে থাকবে। এই বিদ্যালয়ের একটা স্মার্ট ক্লাসরুম, সেই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যেটা দেখার মতো বিষয়, যে ছোট জায়গার মধ্যেও একটা প্রাইমারি স্কুল কত ভালো চলে তার একটা উদাহরণ আজকে এই স্কুলে এসে মনে হচ্ছে। বিশেষ করে আজকে সবথেকে যেটা বলার বিষয়, যে স্কুলের যে ছোট ছোট বাচ্চা অর্থাৎ তোমরা, মানে যাদের জন্য এই স্কুল রয়েছে, মিশ্রবাবু এসিআরের কথা বলেছেন সবই ঠিক আছে, কিন্তু তোমাদের যদি আমরা উত্তরণ ঘটাতে না পারি, সেটা পড়াশোনার মাধ্যমেই বলো, সেটা চরিত্রের মাধ্যমেই বলো, তাহলে কিন্তু এই বিদ্যালয়ের কোনো মূল্য নেই। তো আজকে আমরা দু একটা প্রোগ্রাম আমি দেখলাম, সত্যি সত্যি খুবই সুন্দর। এবং তারপরেও যেটা ব্যাপার সেটা হচ্ছে পঠন মেলা, যেটা আমাদের মাননীয় জেলা শাসক 15 আগস্ট উদ্বোধন করেছেন পুরো জেলা জুড়ে। তো তার একটা ছোট্ট নিদর্শন আমরা দেখলাম। তোমরা যারা রয়েছো বাংলা এবং ইংরাজিটা ভালোই, মানে তোমাদের যা বয়স বা যে অনুযায়ী সেই অনুযায়ী তোমরা ভালোই মানে শুরুটা করেছো। আমরা আশা করব যে এখানে যে কজন স্টুডেন্ট আছে সবাই ভালোভাবে সচ্ছলভাবে এবং একদম গড়গড় করে পড়তে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে স্কুলটা আরও একটা দেখার বিষয়, স্কুলটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে জিনিসটাতে। এবং এই স্কুলের বিভিন্ন যে ডিএলএ মেটেরিয়ালগুলো রয়েছে, তোমাদের নিজেদের হাতে আঁকা ছবি রয়েছে, সেগুলো কিন্তু সত্যি সত্যি একটা জিনিসই প্রমাণ করে যে তোমরা কিন্তু স্কুলটাকে ভালোবাসো। আমরা তোমাদের জন্য রয়েছি, তোমাদের বাবা মারা কিন্তু এই স্কুলের মুখের দিকে তাকিয়ে, তোমাদের মিশ্রবাবু রয়েছেন এবং স্কুলের অন্যান্য টিচাররা রয়েছেন, তাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু তোমাদেরকে এই স্কুলে পাঠাচ্ছেন। স্কুলের একটা অমূল্য সময়, তোমাদের জীবনের একটা অমূল্য সময় কিন্তু তোমরা এই স্কুলে কাটাচ্ছ। তো আমরা চেষ্টা করব যাতে তোমরা এই সময়টাকে যথেষ্টভাবে মানে ভালো করতে পারো এবং এই সময় যাতে তোমরা ইউটিলাইজ করে তোমরা যাতে মানুষ হও। কারণ আমাদের প্রথম মানে প্রাথমিক যেটা উদ্দেশ্য, সেটা আমাদের শিক্ষা দপ্তরের SSM বলো বা আমাদের প্রাইমারি কাউন্সিল বলো, সবারই প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে ভালো পড়াশোনা পারো এবং আলটিমেটলি যাতে মানুষ হতে পারো, এইটুকু। আর সমগ্র শিক্ষা মিশন সবসময় মালদা জেলার শিক্ষার মানে কোয়ালিটেটিভ লার্নিংয়ের জন্য সবসময় সচেষ্ট রয়েছে। তো আজকে দুটো এসিআর আমরা আপনারা পেয়েছেন, এসিআরগুলো তৈরি হবে, আশা করি এসিআরগুলো যথেষ্ট সদ্ব্যবহারও আপনারা করতে পারবেন এবং আরও কীভাবে ইম্প্রুভ করা যায় আমরা চেষ্টা করব। স্কুল নিজেদের উদ্যোগে এই যে আপনার স্মার্ট ক্লাসরুমটা তৈরি করেছে, এটা সত্যি সাধুবাদ জানাই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের এখানে 3000-এর ওপর স্কুল রয়েছে। সমস্ত স্কুলকে হয়তো আমরা সেরকমভাবে সমভাবে যে দিতে পারি সবসময় সেরকম নয়, কিন্তু স্কুলের নিজস্ব উদ্যোগটাই কিন্তু আমরা সবসময় বলি যে নিজে থেকে যদি কিছু করে আমরা সবসময় কিন্তু তাদের জন্য আছি। তো তারা এই যে জিনিসটাকে করেছে এটা সত্যি সত্যি সাধুবাদ যোগ্য। এখানে চেয়ারম্যান ম্যাডাম রয়েছেন, DI প্রাইমারি সাহেব রয়েছেন, SI সাহেব রয়েছেন, ওনাদেরও প্রচেষ্টা যথেষ্ট সাধুবাদ দেওয়ার মতো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সবাই খুব ভালো।